আমার খুব কাছের খুব কাছে একবার বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড দুজন পাঁচ ওয়াক্ত সালাত পড়ি সিয়াম পালন করি খুব ভালোভাবে চলি পড়াশোনা করি হঠাৎ করে সে একটা পলিটেকনিক প্রতিষ্ঠানে ভর্তি হলো ময়মনসিংহে ভর্তি হওয়ার পরে দেড় দুই বছর পরে হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাকে বলতেছে তোর সাথে আমার কিছু কথা আছে আমি বললাম কি কথা আমরা প্রায় সময় রাত্রে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম ইসলামিক বিষয় এরপরে গোটা দুনিয়া নিয়ে কম বেশি আমরা আলোচনা করতাম জানার জন্য বোঝার জন্য খুব মেধাবী একটা ছেলে হঠাৎ করে একদিন আমাকে বলল তোর সাথে আমার কিছু কথা আছে আমি বললাম কি কথা কয় রাগ করা যাবে না আমি জানার জন্য বলতেছি আমাকে উত্তর দিতে হবে আমি বললাম অসুবিধা নাই বল আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ও জেনারেল লাইনে পড়াশোনা করে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি সে আমাকে রাত দশটার সময় একদিন বলতেছে ওই গোটা বিশ্বজগৎ কে বানাইছে আমি বললাম গোটা বিশ্বজগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন গোটা বিশ্বজগতের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে সে আমাকে বলতেছে আচ্ছা এই গোটা বিশ্বজগৎ যদি আল্লাহ তাআলা বানিয়ে থাকে আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আমার ভিতরে প্রায় সময় একটা প্রশ্ন জাগে আল্লাহ তাআলা কে বানাইছে নাউজুবিল্লাহ আমার একান্ত বেস্ট ফ্রেন্ড বলতেছে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ও আমাকে জিজ্ঞেস করতেছে সবকিছু যদি আল্লাহ বানায় থাকে তাহলে আমার ভিতরে বারবার প্রশ্ন জাগে আল্লাহ কে বানাইছে নাউজুবিল্লাহ আমি প্রথমে খুব রাগ করেছিলাম পরে বললাম ঠিক আছে এক সপ্তাহ সময় নিলাম এক সপ্তাহ পরে গিয়ে আমি প্রশ্নের উত্তর দেব ওই তার প্রশ্নের উত্তরে আমি কি কি বলেছি এটা আপনাদের সামনে তুলে ধরছি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ পারস্পরিক আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করে কথাবার্তা বলে মানুষ পারস্পরিক আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করবে কথাবার্তা বলবে এই আলোচনা করতে গিয়ে কথাবার্তা বলতে গিয়ে মানুষ কি বলে শুনেন হাযা খালাকাল্লাহ হাযা খালাকাল্লাহ হাযা খালাকাল্লাহ এটা আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ সৃষ্টি করেছে এক পর্যায়ে শয়তান তাদের ব্রেনে প্রশ্ন ঢেলে দেয় ফামান খালাকাল্লাহ সব যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহরে কে সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ এই কথা আল্লাহ রাসূল বলছেন আমাদের মনে এই প্রশ্ন উদয় হতে পারে যখনই কারো মনে এই প্রশ্নের উদয় হবে যে আল্লাহরে কে বানাইছে তখনই সাথে সাথে বলতে হবে আমন্তু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আরোহণ করলাম এরপরে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত মারদূত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আমি তাকে উত্তরটা কিভাবে দিলাম শুনেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন কোন কয়জন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়া যদি জিজ্ঞাসা করি আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী কি কি প্রশ্ন করছি বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী কে এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম তো উনি আমাদেরকে কি বলবেন বলবে বেকুব কোথাকার একটা দেশের প্রধানমন্ত্রী একজনই হয় ওই দেশে প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হয় গেলাম জো বাইডেন গিয়ে বললাম যে ভাই সাহেব আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট আচ্ছা আমেরিকাতে আপনার প্রেসিডেন্ট কি জো বাইডেন বলবে যে ব্যাকুপ কোথাকার আমেরিকাতে একজনই প্রেসিডেন্ট প্রত্যেকটা রাষ্ট্রে একজনই প্রেসিডেন্ট থাকে ওই রাষ্ট্রে প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হয় এ গোটা বিশ্ব জগৎ মিলে একটা রাষ্ট্র মনে করেন গোটা বিশ্ব জগৎ মিলে একটা রাষ্ট্র মনে করেন এ গোটা বিশ্ব জগতে রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ গোটা বিশ্ব জগতের প্রধান আপনি প্রশ্ন হচ্ছে আপনার প্রধান কি তা আল্লাহ কি উত্তর দেবে ওই যে প্রধানমন্ত্রী যে জাম করে দিছে জো বাইডেন যেটা দিছে আল্লাহ তাআলা সেম কথাই আমাদেরকে বলবেন যে ব্যাকুপ কোথাকার একটা রাষ্ট্রে একজনই প্রধান থাকে ওই রাষ্ট্রে প্রধানের কোন প্রধান হয় গোটা বিশ্ব জগতের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের প্রধান আল্লাহর কোনো প্রধান নাই আল্লাহ নিজেই প্রধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় নিয়ে কথা বলেছেন আল্লাহ কোন জায়গায় বলেন নাই যে আমি সৃষ্টি আল্লাহ নিজের সৃষ্টি কইছে না স্রষ্টা কইছে কোন কোনটা কইছে স্রষ্টা বলেছে সৃষ্টি বলে নাই যদি আল্লাহ তাআলা বলতেন যে আমি সৃষ্টি তাহলে প্রশ্ন হতো এই সৃষ্টির স্রষ্টা কি যেহেতু আল্লাহ তাআলা বলছেন আমি স্রষ্টা অতএব স্রষ্টার কোন স্রষ্টা হয় দেখেন তো আপনারা
এই যে আমাদের সামনে ক্যামেরাগুলো দাঁড়ানো এখানে ক্যামেরা দাঁড়ানো যদি এখন জিজ্ঞাসা করেন এই ক্যামেরাগুলো কে আবিষ্কার করেছে একজন আবিষ্কারক খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে জিজ্ঞাসা করেন যে মাইক আবিষ্কার কে করছে একজন খুঁজে পাওয়া যাবে माननीय প্রধানমন্ত্রী গর্ব করে বলবে বাংলাদেশে পদ্মা সেতু আমার আমলে হইছে তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলবে যে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এটা আমার সময়ে হয়েছে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ ওনার সময়ে মানুষের যে অবস্থা ছিল উনি বলবে যে মালয়েশিয়া আমার সময়ে এরকম উন্নতির একটা পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকটা মানুষ যা বানাইছে যে যার জন্য কাজ করছে ও ক্রেডিট নাই এটা আমি বানাইছি এটা আমি করছি এটা আমার আমলে হয়েছে এটা আমার সময় হয়েছে কিন্তু কেউ কি আজ পর্যন্ত কইছে যে আসমানটা এটা আমি যখন সরকার ছিলাম ওই আমলে আসমানটা হইছে এরকম কইছে কেউ শুনছেন আপনারা যে আসমানটা আমার আমলে হইছে 1976 সালে আসমানটা এরকম হইছে কইছে কেউ কোনদিন কেউ কি বলছে নাকি হ্যাঁ সূর্যটা এটা আমার আমলে এত সুন্দর হইছে এটা এরকম এরকম কেউ কি বলছে নাকি চন্দ্রটা আমার আমলে হইছে মাটিটা আমার আমলে হয়েছে জমিনটা আমার আমলে হয়েছে কেউ বলছে কোনদিন কেন বলে না বলে না কেন বলে না দুনিয়ার সকল কিছুর পিছনে সবাই দাবিদার এ যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস কেউ না কেউ বানাইছে এবং প্রত্যেকটার দাবিদার আছে কিন্তু আসমানের কোনো দাবিদার নাই জমিনের কোনো দাবিদার নাই বাতাসের কোনো দাবিদার নাই এই যে আমরা মানুষ কেউ কি বলছে কোনদিন হ্যাঁ 2000 এত সালে অথবা 1900 এত সালে এই পৃথিবীতে আমি 10 জন মানুষ বানাইছি কেউ কইছে কোনদিন তাহলে দেখেন একটু হিসাব করেন মানুষকে বানাইছে কেউ দাবি করে নাই কিন্তু আল্লাহ বলতেছে যেই যেই সৃষ্টির পিছনে কেউ দাবি করে নাই সরাসরি আপনি ওইদিকে ফিরে যান আল্লাহ বলছে আসমান আমি বানাইছি মানুষ আমি বানাইছি জমিন আমি বানাইছি চন্দ্র আমি বানাইছি সূর্য আমি বানাইছি বাতাস আমি আল্লাহর অক্সিজেন আমি আল্লাহর পানি আমি আল্লাহর দেখেন আল্লাহ তাআলা দাবি করতেছে এগুলো আমি বানাইছি সবকিছু যেহেতু মানুষ বানাইছে তৈরি করছে আবিষ্কার করছে এই পৃথিবীতে এমন অজস্র জিনিস আছে যেগুলোর মধ্যে মানুষের কোনো হাত নাই সরাসরি ওইগুলা কেউ না কেউ বানাইছে যিনি বানাইছে তিনি কে কথা কোন কে যিনি বানাইছেন তিনি আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলা উত্তর দিলাম বুঝাইলাম এইভাবে এরপরে আরেকটা উদাহরণ দিলাম আপনারা প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটা বই আছে আরিফ আজাদ ভাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জেনারেল শিক্ষায় শিক্ষিত তবে গবেষণা অনেক ভালো তিনি একটা বই লিখেছেন প্রথম পর্বে প্রথম খণ্ডে এই কথাগুলো আছে আমি আমার বন্ধুকে ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আমার ভাইস প্রিন্সিপাল হুজুরের কাছে গেলাম গিয়ে বললাম যে হুজুর আমি আমার বন্ধু আমাকে এই প্রশ্ন করেছে ও বলতেছে আল্লাহ বলে কিছু নাই ও বলতেছে দেয়ার ইজ নো গড আনসিং ইজ নাথিং নানান দলিল সূত্র দিয়া আমারে বুঝানোর চেষ্টা করছে আল্লাহ বলতে নাকি কিছু নাই নউজুবিল্লাহ তা আমি বললাম যে হুজুর আমি ওর উত্তরটা কেমনে দিব আমার একটু কর উনি আমাকে উত্তর শিখিয়ে দিলেন আমার ভাইস প্রিন্সিপাল হুজুর আমাকে চমৎকার একটা উত্তর শিখিয়ে দিলেন কয় তুমি গিয়া প্রথমে একটা গল্প বলো গল্পটা এরকম শুনেন আপনারা কথা শুনতেছেন তো আপনারা গল্পটা এরকম এক নাস্তিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকল বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে মুসলিম ছাত্রছাত্রীদেরকে বলল দেখো তোমরা যে আল্লাহ তাআলার কথা বলো সে আল্লাহ তাআলাকে তো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অতএব বিজ্ঞান বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না আনসিং ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না অতএব যেহেতু আল্লাহ তাআলাকে আমি দেখি না আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না নউযুবিল্লাহি মিনাল এই কথা বলার পরে এক মুসলিম বুদ্ধিমান ছাত্র দাঁড়িয়ে বলল যে স্যার আমি একটা কথা বলতে চাই যদি বেয়াদবি না নেন টিচার বলল বল কোনো অসুবিধা নাই কয় স্যার বেয়াদবি নেবেন না তো কয় না বেয়াদবি নেব না তুই নির্দ্বিধায় বল কয় স্যার আপনি আস্তে একটা ব্যাক কর আপনি আস্তে একটা ব্যাক কর আপনার আকল বলতে কিচ্ছু নাই টিচার তো মেজাজ খুব খারাপ ছাত্র শিক্ষককে বেয়াদব বলল টিচার রেগে গিয়ে বলল বেটা বেয়াদব কোথাকার ছাত্র যখন শিক্ষককে ব্যাক কল বলল টিচার রেগে গিয়ে বলল বেটা বেয়াদব কোথাকার শিক্ষককে তুই ব্যাক কল বললি আমার আক্কল নাই বললি আক্কল না থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কেমন হইলাম কয় না স্যার সত্যি আপনি একটা ব্যাক কল আপনার আক্কল বলতে কিচ্ছু নেই ও খুব জোর দিয়ে কইছে এবার টিচার বলতেছে আমার আক্কল নাই তোরে কইছে কে আমি যে ব্যাক কল আমার আক্কল নাই কে বলছে তোকে কয় স্যার আপনি কি সত্যি দাবি করেন যে আপনার আক্কল আছে
ব্যাপারটা অবশ্যই দাবি করি আমার আকল আছে আকল না থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কেমনে হইলাম পয়সা তাহলে কাজ করে দেন তো দেখি আপনার আকল দেখতে কেমন আপনার আকলটা আমার একটু দেন আমি দেখি আপনার আকলটা দেখতে কেমন শিক্ষক বলল বেটার আকল তো দেখা যায় না আকল তো ধরা যায় না আকল তো ছোঁয়া যায় না পয়সার একটু আগেই না সূত্র শিখাইলেন আনসিং ইজ নাথিং যা দেখবি না তা বিশ্বাস করবি না এই সূত্র দিয়ে আপনি আল্লাহরে বিশ্বাস করেন না আপনার সূত্র দিয়ে আপনারে বললাম আপনার যে আকল আছে এটা যদি আমি না দেখতে পাই তাহলে কেমনে বুঝবো যে আপনার আকল আছে এই জন্যই তো কইছি আপনি ব্যাক কর ঠিক কিনা টিচার বললে বেটার আকল দেখা যায় না আকল ধরা যায় না ছোঁয়া যায় না একজন মানুষের আকল আছে কি নাই তা বুঝে নিতে হয় মানুষের কাজকর্ম দেখে মানুষের চালচলন দেখে মানুষের উঠা বসা দেখে বুঝে নিতে হয় ওই মানুষটার আকল আছে কি নাই ছাত্র বলল স্যার আমার কথা শেষ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না কথা সত্য লা তুদরিকুল আবসার আল্লাহ তাআলাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ দেখতে পাবে না এটা অসম্ভব ব্যাপার আমার আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তবে আমার আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা দেখে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আছে সুবহানাল্লাহ আল্লাহর গোটা সৃষ্টি জগৎ দেখে অবশ্যই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার জন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম দুনিয়ার মানুষ দাসত্ব করো গোলামি করো সেই রবের যেই রব তোমাদেরকে বানাইছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ মানে স্রষ্টা যিনি আমাদের আল্লাহ তিনি আমাদের স্রষ্টা আর যিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের আল্লাহ কুল হু আল্লাহু আহাদ স্রষ্টা কয়জন কোন স্রষ্টা কয়জন একজন আচ্ছা বাবা সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে বাবা সন্তানকে জন্ম দিলেন মা সন্তানকে প্রসব করলেন গর্ভে ধারণ করলেন প্রসব করলেন সন্তান দুনিয়াতে আসলো এখন এই সন্তানের দায়িত্ব কার বাবা মা সন্তানের দায়িত্ব কার বাবা মা আল্লাহ তাআলার বক্তব্য হলো আমি তোমাদেরকে বানাইছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আমি এনেছি দুনিয়াতে তোমাদেরকে এনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দেই নাই বরং তোমাদের দায় দায়িত্ব তোমাদের রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্বে রেখে দিয়েছি সৃষ্টি করেছি পাশাপাশি ছেড়ে দেই নাই দায়িত্ব থেকে সরে যাই নাই বরং তোমাদের রিজিকের দায়িত্বটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্বে তুলে নিয়েছি তাহলে কুল হু আল্লাহু আহাদ হে রাসূল আপনি বলেন আল্লাহ তাআলা একজন এর আরেকটা অর্থ হবে হে রাসূল আপনি বলেন যে রিজিক দাতা কয়জন কোন রিজিক দাতা কয়জন একজন যিনি রিজিক দাতা তিনি আমাদের আল্লাহ আর যিনি আমাদের আল্লাহ তিনি আমাদের রিজিক দাতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা রাখে এই জন্য রিজিক দাতা হলেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন এই কথা সত্য নয় কোরআন হাদিসের কোথাও নাই আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইছেন কত হাজার প্রজাতির মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এটা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না কেউ জানে না কত হাজার প্রজাতির মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রাণী জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো প্রতিটা মুহূর্তে সেকেন্ডে কিয়ামত পর্যন্ত যত রিজিকের প্রয়োজন হবে খাবার দাবারের প্রয়োজন হবে তোমাদের সমস্ত রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধে তুলে নিয়েছি সুবহানাল্লাহ কর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আবার রিজিকের দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দায়িত্বে রেখে দিয়েছেন উঠিয়ে নিয়েছেন দেখেন দেখেন আমাদের সমাজের মানুষ আল্লাহ তাআলা রিজিক দাতা এটা সবাই বিশ্বাস করে রিজিক দাতা আল্লাহ এটা সবাই বিশ্বাস করে
ইমানও রাখে কিন্তু আবার এই ইমানের পাশাপাশি আবার বেঈমানিও করে কেমনে বেঈমানি করে দেখেন এক বেচারা এটা বোঝানোর জন্য বলতেছি উদাহরণস্বরূপ ঘটে নাই এক বেচারা মসজিদে বসে খুব কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে কান্নাকাটি করতেছে দোয়া শেষ করলো আমি পাশে গেলাম গিয়ে বললাম যে ভাই জান আপনার কি কোনো বিপদ কোনো সমস্যা কি হইছে আপনি আমাকে বলেন খুব কান্নাকাটি করতেছেন একটু বলেন না কোনো অসুবিধা কিনা দেখি আপনার কোনো উপকার করতে পারি কিনা ওই লোকটা বলল যে হুজুর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে মাস্টার্স করে রেজাল্টের মান অনেক ভালো সেখান থেকে বের হলাম আজকে 6-7 বছর যাব বেকার ঘুরতেছি আমার কোনো চাকরি বাকরি হচ্ছে না ওইদিকে আমার বাবা মা আমার স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে আছেন আল্লাহ তাআলা কবে যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে এইজন্য আল্লাহর কাছে একটু দোয়া করলাম হুজুর আপনি একটু দোয়া কইরেন আল্লাহ যেন আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে এই লোকটা এখনো বিশ্বাস করে চাকরি দেওয়ার মালিককে কোন সবাই চাকরি দেওয়ার মালিককে আল্লাহ তাআলা এখনো সে বিশ্বাস করে আল্লাহর কাছে চাকরি চাইছে এবং বলছে যাতে দোয়া করি আল্লাহ যেন ওকে চাকরি দেয় তা আমি কইলাম অসুবিধা নাই চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাব চাকরির ব্যবস্থা হয়ে যাবে এক জায়গায় নিয়ে গেলাম এক দরবারে কইলাম দেখেন তো এত যোগ্যতা সম্পন্ন একটা ছেলে কোনো চাকরি বাকরি হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা করে তিনি উপর থেকে একটা লাল সুতা বাইর করলেন অথবা একটা হলুদ সুতা বাইর করলেন অথবা একটা তাবিজ বাইর করলেন অথবা একটা পাথরের আংটি বের করলেন অথবা একটা অষ্টদাদুর আংটি বের করলেন বের করে পরে বললেন যে হাতের মধ্যে লাল সুতা বাঁধ অথবা হলুদ সুতা বাঁধ অথবা পাথরের আংটি পর অথবা অষ্টদাদুর আংটি পর তাবিজটা হাতে পর আর টেনশন করবি না বাড়িতে চলে যা চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ ও বাড়িতে এসে মহা খুশি বউকে বলতেছে আমার চাকরি ঠেকাই কে আজকে এক দরবারে গেছিলাম সেখান থেকে দিছে মাইরা চাকরি হবে না মানে এইবার বাড়িতে এসে লাল সুতা বলল হলুদ সুতা বলল হাতের মধ্যে আংটি বলল হাতের মধ্যে তাবিজ বলল অমুক দরবার থেকে দিছে এটা বললে তার চাকরি হবে মসজিদে বসে চাকরির জন্য দোয়া করছিল কার কাছে কথা কোন কার কাছে আল্লাহর কাছে দোয়া করেছিল মসজিদে বসে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমাকে কেউ চাকরি দেওয়ার ক্ষমতা রাখে আর যখনই সে হাতের মধ্যে লাল সুতা বলল হলুদ সুতা বলল চাকরি পাওয়ার আশায় এখন আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে নাকি আল্লাহর সাথে সুতাকে সে শরীক বানাইল ও লাল সুতারে আল্লাহর সাথে শরীক বানাইল ও বিশ্বাস করে এই সুতা পড়লে তার চাকরি হবে অথচ মসজিদে বসে বলছিল কুল হু আল্লাহ আহা যিনি চাকরি দেন তিনি কয়জন তিনি কয়জন একজন আপনি যখনই হাতের মধ্যে লাল সুতা বললেন চাকরি পাওয়ার আশায় আপনার মসজিদের ঘোষণা বাতিল আপনার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাতিল আপনি আল্লাহর সাথে শরীক করলেন আল্লাহ নবী বললেন তিরমিজি শরীফের হাদিস লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম আওলা রুযিকতুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে একটা পাখি সকাল বেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় তার কোনো ব্যবসা বাণিজ্য নাই তার কোনো চাকরি বাকরি নাই সে জানে না কোথায় তার রিজিক আছে কোথায় তার খাবার আছে সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় সারাটা দিন আল্লাহ রাব্বুল আলামিন পাখিটাকে পেট ভরে খাওয়ান আবার যখন সন্ধ্যাবেলায় পাখিটা বাড়ির মধ্যে ফিরে আসে আল্লাহ তাআলা পাখির মুখে করে আবার খাবার দিয়ে দেন সুবহানাল্লাহ কর তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারতা এই যে পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তোমাদেরকেও আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ রিজিকের ব্যবস্থা করে দিতেন কোন সুবহানাল্লাহ সমস্যা হলো আমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারি না আমরা আল্লাহর সাথে শরীক করে ফেলি খুব দ্রুত শরিক করে ফেলে এক বেচারা ধরেন না এরকমই বিয়ে করেছে 10-12 বছর হয়েছে কোনো বাচ্চা কাচ্চা হয় না কোনো বাচ্চা কাচ্চা হয় না দেখা হলো কি ব্যাপার ভাই যান সংসারের কি অবস্থা কয় হুজুর বিয়ে করলাম 10-12 বছর হয়ে গেল এখনো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আল্লাহ যে কবে আমার একটা বাচ্চা কাচ্চা দিবে হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা কাচ্চা দান করে তাহলে সে এখনো জানে এখনো বিশ্বাস করে বাচ্চা কাচ্চা দেয় কে কোন দেয় কে আল্লাহ তাআলা দেয় বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার কুল হুয়াল্লাহু আহাদ
হে রাসূল আপনি বলুন তিনি বাচ্চা কাচ্চা দেন তিনি একজন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারোরই সমাজে দেখেন সন্তান পাওয়ার জন্য গিয়ে কবরে সিজদা করতেছে সন্তান পাওয়ার জন্য গিয়ে মাজারে সন্তান যাচ্ছে সন্তান পাওয়ার জন্য কবরে মাজারে গরু ছাগল মান্নত করতেছে সন্তান পাওয়ার জন্য হাতে লাল সুতা পড়তেছে হাতে হলুদ সুতা পড়তেছে হাতে তাবিজ পড়তেছে হাতে পাথর আংটি পড়তেছে সন্তান পাওয়ার আশায় অথচ বলতেছে লা ইলাহা আল্লাহ বলতেছে আমি আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কারোরই নেই একদিকে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আরেক দিকে সন্তান পাওয়ার আশায় আল্লাহ তাআলার সাথে শরীক করতেছি নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার মধ্যে বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ও ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ও ইয়াহাবু লিমান ইয়াশা ও যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما الله رب العالمين বললেন আসমান এবং জমিনের যত ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত মালিকানা আমি আল্লাহর হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দান করি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দান করি কন্যা দান করি আবার যাকে ইচ্ছা করি তাকে পুত্র দেই না কন্যা দেই না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে বান্দা বানিয়ে রাখি ইচ্ছাটা কার কোন ইচ্ছাটা কার আল্লাহ তাআলা আল্লাহ বলতেছে আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করি ওরে পুত্র সন্তান দেই আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করি ওরে কন্যা সন্তান দেই আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করি ওরে পুত্র দেই ওরে কন্যা দেই আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে পুত্র দেই না কন্যাও দেই না ওই মহিলাকে আমি আল্লাহ তাআলা বান্দা বানিয়ে রাখি কুল হুয়াল্লাহু আহাদ রাসূল আপনি বলেন আল্লাহ তাআলা একক আল্লাহ তাআলা একজন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কেউ মালিক নাই সন্তান দাতা আর কেউ নাই এই ক্ষমতাটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু মানুষ একদিকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে বলতেছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আবার সন্তান পাওয়ার আশায় গিয়ে দেখেন সমানে আল্লাহর সাথে শরীক করতেছে মুসলিম শরীফের মধ্যে আছে كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة إغوتا بشدقة غوتا بريتبي سرشتي قرار پنچاس هزار بچھر آگے الله رب العالمين آمد شوار تقدير کے بھاگو کے الله رب العالمين نردارن کرے دیئے چھے اپنے کیا کہ بیبہ کرمین اٹھا الله تعالی نردارن کرے دیئے چھے আপনার স্ত্রী কেমন হবে আপনার স্বামীটা কেমন হবে আপনার চেহারা কেমন হবে আপনি লম্বা কতটুকু হবেন দুনিয়াতে কত বছর বাঁচবেন আপনি hayat কতটুকু পাবেন আপনার ছেলে কয়টা হবে আপনার মেয়ে কয়টা হবে ছেলে মেয়ে কয়জন হবে নাকি ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিবেই না এই সকল কিছু আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে সকল কিছুকে নির্ধারণ করে দিয়েছেন এটাকে বলা হয় ভাগ্য এটাকে বলা হয় তাকদীর এজন্য তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে যেই সমস্ত মা বন্ধের বাচ্চা কাচ্চা হচ্ছে না বিয়ে শাদির পরেও আপনাদেরকে উদ্দেশ্য করে বলি 10 12 বছর হয়েছে তাতে কি হয়েছে মনে রাখবেন বাচ্চা কাচ্চা যদি না হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে আপনি ট্রিটমেন্ট করতে পারেন চিকিৎসা করতে পারেন অসুবিধা নাই কিন্তু মনে রাখবেন এটা আল্লাহর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এটা আপনার জন্য পরীক্ষা আপনার স্বামীর জন্য পরীক্ষা আমার একজন স্যার আছে গণিতের স্যার উনি বিয়ে করার প্রায় 9 বছর পরে আল্লাহ তাআলা ওনার পরিবারে সন্তান দিয়েছেন আরেকজন ওস্তাদ আছে প্রায় 14 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে গিয়ে সন্তান দান করেছেন সুবহানাল্লাহ কর বলে সে আল্লাহ তাআলা এখনো আছে না নাই ধৈর্য হওয়া যাবে না ধৈর্য আর হওয়া যাবে না আল্লাহ পরীক্ষা করতেছে পরীক্ষায় পাস করতে হবে অনেকে আবার কয় হুজুর উমুক দরবার থেকে লাল সুতা পড়লে বাচ্চা হয় তো তা আমি বলি ভাই বাচ্চা হয় হ্যাঁ এই কথা সত্য বাচ্চা হয় কিন্তু বাচ্চাটা লাল সুতা দেয় না বাচ্চাটা আল্লাহই দেয় আমাদের নরসিংদীর দিকে একটা কথা আছে কয়
খাইলি তো খাইলি গুলা কইরা খাইলি খাইলি তো খাইলি গুলা কইরা খাইলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব পরিবারে সন্তান দিয়েছে এই সন্তানটা লাল সুতায় দেয় নাই আল্লাহ তাআলাই দিয়েছে মাসখানে আল্লাহ তাআলার বক্তব্য হলো সন্তান পাইলি তো পাইলি ঈমানটা হারাইয়া পড়ে সন্তান পাইলি সন্তান আমি আল্লাহই দিছি মাসখানে তুই ঈমানটা হারাইলি ঈমানটা বিক্রি করলি লাল সুতার কাছে ঈমানটা রেখে আসলি হলুদ সুতার কাছে ঈমানটা রেখে আসলি কবরে ঈমানটা রেখে আসলি মৃত ব্যক্তির কাছে ঈমানটা রেখে আসলি পাথরের আন্টির কাছে সন্তান আমি আল্লাহই দিছি কিন্তু ঈমানটা হারাইয়া এরপরে সন্তানটা পাইলি আর কি পরীক্ষায় ফেল এজন্য সন্তান কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়াতে আর কারোরই নাই দেখবেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে বিদেশ যেতে পারে না 5 10 বছর যাবার টাকা দেয় আর খালি মাইর খায় খালি মাইর খায় তো সিলেট শহরের পাশে একটা ফ্লাইওভার ফ্লাইওভারের ডান দিকে একটা লোক বসে বলতেছে প্রিয় ভাই সব আসেন আমার কাছে আসেন আমার অষ্টধাতুর আংটি ব্যবহার করেন যারা বিয়ে করতে পারতেছেন আমার আংটি ব্যবহার করলে বিয়ে করতে পারবেন যারা ভালো একটা বউ চান আমার আংটিটা ব্যবহার করেন ভালো একটা বউ পাইবেন যারা ভালো একটা স্বামী চান আমার আংটিটা পরেন ভালো একটা স্বামী পাইবেন যারা মেধা শক্তি ভালো না আমার আংটিটা পরেন স্মৃতি শক্তি মেধা শক্তি ভালো হয়ে যাবে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান আমার আংটি ব্যবহার করেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন যারা নির্বাচনের চেয়ারম্যান মেম্বার হতে চান আমার আংটি ব্যবহার করেন চেয়ারম্যান মেম্বার হয়ে যাবেন যারা বিদেশ যেতে পারতেছেন না আমার আংটি ব্যবহার করেন আর হুর করে বিদেশ চলে যান একবারে আংটি দিয়া বিদেশ পাঠায় রাখছে এই কথা ওর কানে গেছে 5 10 বছর যাবত বিদেশ যেতে পারতেছেন এই কথা ওর কানে গেছে ও চিন্তা করলো আরে আংটি পড়লে যদি বিদেশ চলে যাওয়া যায় তাহলে আমারই তো আংটিটা দরকার ওকে বললো দাও একটা দিছে এক আংটি আংটি দেওয়ার পরে বললো দাম কত কয় 200 টাকা কয় আংটিটা পরো ইনশাআল্লাহ নিশ্চিতই ইনশাআল্লাহ বাড়ি চলে যাও এক মাসের মধ্যে বিদেশ চলে যাবে এবার বাড়িতে এসে আংটি পড়লো এই আংটি পড়লে ও বিদেশ চলে যাবে এই বিশ্বাস নিয়ে হাতের মধ্যে আংটি পড়ছে এই আংটি পড়লে সে কোথায় চলে যাবে বিদেশ চলে যাবে অথচ বিদেশ নেওয়ার মালিক কে কথা কোন কে লা ইলাহা ইল্লাল্লাহ এই ক্ষমতাটা আল্লাহ ছাড়া দুনিয়াতে কারোরই একদিকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকদিকে বিদেশ যাওয়ার আশায় হাতের মধ্যে আংটি পড়ল বিদেশ কি এই আংটি বলে দেওয়া যাবে বিদেশ নিয়ে যাওয়ার ক্ষমতা আংটির আছে সাধারণ আমাদের দেশের মানুষগুলো বুঝে না দেখবেন ডিশ লাইনে চলচ্চিত্রের বিভিন্ন ব্যক্তিরা আছে এরপরে অনেক আপনারা দেখবেন দেশের নামদারি তথাকথিত দাড়ি টুপি নিয়ে টেলিভিশনে অ্যাড দিয়া অষ্টধাতুর পাথরের আংটি ব্যবহার করতেছে আর বলতেছে এই আংটি পরলে এই করা যাবে এই হবে হেই হবে হ্যামতেন অনেক কিছু হয়ে যাবে নাউজুবিল্লাহি মিন যালিক একটুও বুঝে না আমাদের বিবেকের মধ্যে ন্যূনতম এতটুকু বুঝো নাই ওর আংটি পরলে যদি আমি বিদেশ চলে যাইতে পারতাম তাহলে সে কেন 150 200 টাকা করে হেঁটে এটা আংটি বিক্রি করে ওর আংটি পরলে যদি মানুষ বিদেশ যাইতে পারতো তার 14 গুষ্টি আজকে বিদেশ থাকার কথা ছিল ওর আংটি পরলে যদি বিদেশ যাওয়া যাইতো ও কবে বিদেশ থাকতো এই যে এখন আমরা এক বাসায় বসে খাওয়া দাওয়া করলাম আমাদের এক ছোট ভাই তাহমিদ নরসিংদী জামিয়া কাসিমে পড়াশোনা করে বিশাল সুন্দর বাড়ি কিন্তু কেউ নেই সবাই বিদেশ থাকে তো ওই লোকের আংটি ব্যবহার করলে যদি কেউ বিদেশ যাইতে পারত ও কবে বিদেশ থাকার কথা ছিল এই বুঝটুকু আমাদের নাই ওই যে আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে দেখবেন মানুষের তালু দেখে ভাগ্যের কথা বলে দেয় হাত দেখে রেখা দেখে ভাগ্যের কথা বলে দেয় অনেক সময় দেখা যায় কপাল দেখে ভাগ্যের কথা বলে দেয় আমাদের দেশের মধ্যে একটা কথা আছে অনেকে অনেকের কপাল দেখে বলে এরে তুই তো পুরা চান কপাল নিয়ে জন্মাইছস আমি এটা একটা ঘষা দিই চান কপাল এরপরে ঘষা মারে ওর থেকে কিছু নিতে চায় মাথার তালু দেখে ভাগ্যের খবর বলে দেয় নাউজুবিল্লাহি মিন যালিক এরপরে টিয়া পাখি তো আছে চিঠি ব্যবহারের মাধ্যমে নাকি ভাগ্যের খবর বলে দেয় তো এক বেচারা গণক ও নাকি মানুষের ভাগ্যের খবর বলতে পারে গল্প বোঝানোর জন্য বলি এ ধরেন যে সিলেটে খেত খামার দিয়ে খুব তড়িঘড়ি করে যাচ্ছে এক কৃষকের সাথে দেখা বললো এই বেটা কই যাস এত তাড়াহুড়া করে কোথায় যাও তুমি বললো এখন কথা বলার টাইম নেই আমি গণক আমি মানুষের ভাগ্যের খবর বলে দেই সিলেটে হাজার হাজার মানুষ
অবস্থান করতেছে ওদের ভাগ্যের খবর আমার বলতে হবে আগামী কাল তারপরের দিন তাদের ভাগ্যে কি হবে না হবে এটা আমি জানাতে যাচ্ছি তোমার সাথে কথা কর টাইম নেই এই কথা কইছে পরে কৃষকের মেজাজ খারাপ হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করছে তারা আচ্ছা দলে মায় মারতে মারতে আধা মরা কইরা এবার কই যা সোজা হইয়া দাঁড়ায় কা আপনি আর মারলেন কেন আপনি আর মারলেন কেন কই মারলাম এই কারণে দেখলাম তুই আসলে মানুষের ভাগ্যের খবর জানোস কিনা কই কি বুঝলেন কই যে না তুই মানুষের ভাগ্যের খবর জানোস না কই বুঝলেন কেমনে কারে গাধার করে গাধা তুই সত্যি যদি মানুষের ভাগ্যের খবর জানতি বলতে পারতি তাহলে গতকালকেই তোর জানার কথা ছিল এই দিক দিয়ে আসলে আমার হাতে তোর কপালে মাইরেছে ঠিক কি না তুই গতকালকেই জানার কথা তুমি তোমার নিজের আগামী কালকের খবর জানো না তুমি হাজার হাজার মানুষের আগামী কালকের খবর বলবা নাউজুবিল্লাহি মিন যালিক লা ইলাহা এই ক্ষমতাটা আল্লাহ ছাড়া কারোরই আল্লাহর হাতে আমাদের আজ থেকে প্রায় ছয় বছর আগে ময়মনসিংহে মাহফিল করে কিশোরগঞ্জ যখন গেলাম তখন আমাদের একটা ভাড়া গাড়ি ছিল ড্রাইভার ভাই হঠাৎ করে গাড়িটা ব্রেক দিছে আমি কইলাম ভাই গাড়ি ব্রেক ধরলেন কেন কয় হুজুর সামনে দিয়ে সাদা বিড়াল গেছে তো আমি কইলাম সামনে দিয়ে সাদা বিড়াল গেছে আপনার সমস্যা কি কয় হুজুর আপনি জানেন না সামনে দিয়ে যদি সাদা বিড়াল যায় তাহলে বুঝতে হবে যে সামনে বিপদ আছে বিপদ সংকেত বিড়াল সামনে দিয়ে গিয়া বুঝাইছে যে সামনে বিপদ আছে আমি কইলাম এখন কি করতে হইব কয় পিছনে নিয়ে যদি আবার সামনে দেই তাহলে বিপদ থাকলেও চলে যাবে আমি বললাম বাহ দারুণ সিস্টেম তো তাহলে তো আল্লাহর দরকারই নেই বিড়াল সামনে দিয়ে গেলে যদি বোঝা যায় বিপদ আছে আর গাড়ি পিছনে নিয়ে যদি সামনের দিকে নিলে বিপদ চলে যায় আল্লাহর দরকার আছে আমাদের সমাজে আরো কত ধরনের এরকম কুসংস্কার কুসংস্কৃতি চলে স্বামী বললো যে বিবি আমার এক গ্লাস পানি দাও অফিসে যাবে একেবারে রেডি শুধু দরজা থেকে বের হবে এক গ্লাস পানি যেই স্ত্রী দিতে গেল স্বামী ধরতে গেছে হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেছে মহিলার এইবার বলতেছে ইন্না লিল্লাহ আমার তো ভয় হচ্ছে আপনি আজকে অফিসে যাবেন না নিশ্চিত কোনো বিপদ আপদ হইতে পারে নিশ্চিত কোনো ধরনের সমস্যা হইতে পারে আজকে আপনি অফিসে যাবেন না না হলে এই টাইমে গ্লাস ভাঙবে কেন এই টাইমে হাত থেকে গ্লাস পড়ছে কেন এটা বলে বিপদ সংকেত এটা কি সংকেত এটা বলে বিপদ সংকেত নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ যদি আপনাকে কোন অকল্যাণে ফেলতে চান এই অকল্যাণ থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়াতে কারোরই আবার আল্লাহ যদি আপনার কোন কল্যাণ করতে চান অকল্যাণ করার ক্ষমতা দুনিয়াতে কারোরই নেই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটাকে এভাবে জানতে হবে কালেমাটাকে আমাদের এভাবে জানতে হবে আমি এভাবে করে একটা পয়েন্ট আপনাদের সামনে রাখলাম একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম যে কিভাবে করে কালেমাকে জানতে হবে বুঝতে হবে এবার একটু আপনারা আমার দিকে তাকান আপনারা আবু জাহেলের নাম শুনছেন না শুনছেন কিনা আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাফেরদের প্রধান লিডার ছিল আবু জাহেল আমি আপনাদেরকে এখন কিছু প্রশ্ন করব দেখবেন আবু জাহেলের সাথে আমাদের উত্তরগুলো মিলে কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদেরকে কে বানাইছে কন সবাই কন কে বানাইছে আমাদের স্রষ্টা কে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা প্রথম প্রশ্নে 10 মার্ক পাইলেন এই যে এক প্রথম প্রশ্ন করলাম উত্তর দিয়েছেন উত্তর সঠিক 10 মার্ক পাইছেন এবার আসেন আবু জাহেলকে আমরা একটু জিজ্ঞাসা করি আবু জাহেল তো কাফের ছিল মুশরিক ছিল ও চিরস্থায়ী জাহান্নামী আবু জাহেলকে আমরা জিজ্ঞেস করি আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহু আবু জাহেল তুমি তো 360টা মূর্তির পূজা করো আচ্ছা বলো তো তোমাদেরকে কে বানাইছে মূর্তি বানাইছে না আল্লাহ বানাইছে আবু জাহেল উত্তর দিল আমরা 360টা মূর্তির পূজা করি এ কথা সত্য তবে আমাদেরকে বানাইছেন আল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের উত্তরের সাথে আবু জাহেলের উত্তরের মিল আছে না নাই তাহলে আমরা 10 মার্ক পাইলাম আবু জাহেলও 10 মার্ক পাইলো প্রথম প্রশ্নে সমান সমান দ্বিতীয় প্রশ্ন আবার আপনাদেরকে করি আসমান জমিন কে বানাইছে আল্লাহ বানাইছে এবার আমরা আবু জাহেলকে প্রশ্ন করি যে দেখি সে কি উত্তর দেয় কোরআন বলতেছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আবু জাহেল তুমি তো 360টা মূর্তির পূজা করো আচ্ছা আসমান জমিন কে বানাইছে বলো আবু জাহেল উত্তর দিল আমরা 360টা মূর্তির পূজা করি এ কথা সত্য তবে আসমান জমিন আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ কর আসমান জমিন আল্লাহ বানাইছে দ্বিতীয় প্রশ্ন আমরা 10 আবু জাহেল 10 10 10 20 মার্ক সমান সমান
তৃতীয় প্রশ্ন চন্দ্র সূর্য কে বানাইছে আল্লাহ বানাইছে আমরা আবু জাহলকে জিজ্ঞেস করি ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার আবু জাহল তুমি তো 307টা মূর্তির পূজা তোমরা করো চন্দ্র সূর্য কে বানাইছে বলো আবু জাহলরা বলল আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো মূর্তিরা বানায় নাই আমরা মূর্তি পূজা করি এ কথা সত্য তবে আসমান জমিন চন্দ্র সূর্য এই সব কিছু আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ তিন নাম্বার প্রশ্ন আমরা সমান সমান 10 মার্ক করে 30 সমান সমান হলো চতুর্থ প্রশ্ন আসমান থেকে বৃষ্টি কে দেয় কোন কে দেয় জমিন থেকে ফসল কে দেয় আল্লাহ তাআলা দেয় ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই ঈমান ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা আবু জালকে জিজ্ঞাসা করা হলো তোমরা তো দেব দেবী মূর্তির পূজা করো আসমান থেকে বৃষ্টি দেওয়ার মাধ্যমে মৃত জমিকে জীবিত করে এখান থেকে ফসল উৎপাদন করে কে বলো কাফের মুশরিকরা উত্তর দিল আমরা দেব দেবীর মূর্তির পূজা করি এ কথা সত্য তবে আসমান থেকে বৃষ্টিটা আল্লাহ তাআলা দেন জমিন থেকে ফসলটাও আল্লাহ তাআলা দেন সুবহানাল্লাহ চারটা প্রশ্ন করলাম উত্তর সমান সমান আমরাও 40 কাফের মুশরিকরাও 40 শেষ প্রশ্ন এই যে আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই চোখ কে দিয়েছে কোন কোন কে দিয়েছে এই যে কান দিয়ে শুনতে পাই দিয়েছে কে হাত দিয়েছে কে পা দিয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিন 10 পাইছে এবার আবু জালকে জিজ্ঞেস করি কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মাই ইয়ামলিকু সামআ ওয়াল আবসার রাসূল আপনি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন ওদের দৃষ্টি শক্তির মালিক কে কর্ণ শক্তির মালিক কে একটু জিজ্ঞাসা করেন দেখবেন তারা জবাব দিবেন ফাসায়া কুলুন আল্লাহ এই সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাল্লাহ আবু জাহলের উত্তর কাফের মুশরিকরা বলেছে আমরা দেব দেবী 307টা মূর্তির পূজা করি এ কথা সত্য তবে আমাদের কর্ণ শক্তি দৃষ্টি শক্তি এগুলো আমাদের মূর্তিরা আমাদেরকে দেয় নাই বরং এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ পাঁচটা প্রশ্ন করলাম এই পাঁচটি প্রশ্নে আপনাদেরকে আমি যেই প্রশ্ন করলাম যে উত্তর আপনারা দিবেন সেম এই প্রশ্ন আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে করছে আবু জাহলদেরকে করছে ঠিক তারাও এই উত্তরটাই দিয়েছে এবার আপনারা বলেন তো কাফের মুশরিকদেরকে আল্লাহ বিশ্বাস করত না কথা কন না কেন আল্লাহ বিশ্বাস করত কি না অবশ্যই বিশ্বাস করতেন আল্লাহ একজন আছে আবু জাহল এটা বিশ্বাস করত বিশ্বাস করার পরেও সে দেব দেবী মূর্তির পূজা করত দেখেন আবু জাহল আদমের সন্তান আমরাও আদমের সন্তান আবু জাহল আল্লাহর সৃষ্টি আমরাও আল্লাহর সৃষ্টি আবু জাহল মানুষ আমরাও মানুষ আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত জাহান্নাম বানাইছেন ওরা জাহান্নামে যাবে আমরা জান্নাতে যাব আসলে এতটা পার্থক্য কেন সবাই তো একই বাপের সন্তান একই মায়ের সন্তান আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও আবু জাহল কাফের মুশরিকরা ওরা কেন কাফের ওরা কেন মুশরিক ওরা কেন জাহান্নামে যাবে এক নাম্বার কারণ ওরা এক মুশরিক হওয়ার এক নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ওরা আল্লাহ বিশ্বাস করার পরেও ওরা আবার আল্লাহর সাথে 307টা মূর্তিকে শরীক করত ওদের দেব দেবী লাখ মানাত উজ্জা এগুলোকে তারা আবার আল্লাহর সাথে শরীক করত ওরা বিভিন্ন মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করত কোন মূর্তির কাছে গিয়ে সুস্থতা চাইতো অসুস্থ হলে গিয়ে সেখানে সুস্থতার জন্য দোয়া করত কোন মূর্তির কাছে গিয়ে সন্তান চাইতো কোন মূর্তির কাছে গিয়ে ব্যবসায় বরকত চাইতো কোন মূর্তির কাছে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করত কোন মূর্তির কাছে গিয়ে ভালো একটা বউ চাইতো বিভিন্ন মূর্তির কাছে গিয়ে বিভিন্ন প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর সাথে ওরা শরীক করত এবার একটু আমার দিকে আপনারা তাকান তো ভাই সবাই তাকান আবু জাহলের সাথে আমাদের অনেক মিল আছে আবু জাহল বিভিন্ন প্রার্থনা করার জন্য আল্লাহ বিশ্বাস করার পরেও তাদের বিভিন্ন চাওয়া পাওয়া তারা মূর্তির কাছে গিয়ে পেশ করত আজকের যুগে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা আবু জাহলের মতো আমরা আল্লাহকে বিশ্বাস করার পরেও গিয়া আমরা আমাদের প্রার্থনার জন্য মৃত ব্যক্তির কাছে গিয়ে প্রার্থনা করি কবরের কাছে গিয়ে প্রার্থনা করি লাল সুতার কাছে প্রার্থনা করি বাবার কাছে গিয়ে প্রার্থনা করি হলুদ সুতার কাছে প্রার্থনা করি বিভিন্ন দরবারে গিয়ে প্রার্থনা করি আছে না নাই কোন কোন আছে না নাই যেই বিশ্বাস দিয়া যেই বিশ্বাস দিয়া আবু জাহল দেব দেবী মূর্তির কাছে যাইতো সেম একই বিশ্বাস দিয়ে আজকে আমরা কবরের কাছে যাই একই বিশ্বাস দিয়ে আজকে আমরা মূর্তির কাছে যাই একই বিশ্বাস দিয়ে আজকে আমরা দেব দেবীর কাছে না গেলেও মৃত ব্যক্তির কাছে যাই তাইলে এই বিশ্বাসের কারণে
আবু জাহেল যদি মুশরিক হয় আমরাও যদি বিশ্বাস দিয়া মৃত ব্যক্তির কাছে গিয়া সন্তান চাই রিজিকে বরকত চাই ব্যবসায় বরকত চাই নির্বাচনে জিততে চাই আবু জাহেল যদি মুশরিক হয় তা আমরাও কি আমরা কোন আমরাও কি মানুষ মুশরিক হয় কেন বিশ্বাসের কারণে বিশ্বাসের কারণে ঈমানদার হয় আবার বিশ্বাসের কারণে শিরিক করার মাধ্যমে মুশরিক হয় আমাদের দেশে বহু মানুষ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আবার শিরিকও করতেছে আছে না নাই কোন আছে না নাই এই দেশের মধ্যে বহু মানুষ আছে দেখবেন নামাজ রোজা করে না অনেক মানুষ আছে নামাজ রোজা করে না যদি জিজ্ঞাসা করা হয় মানে নামাজ রোজা করেন না কেন কয় আমগো নামাজ রোজা লাগে না আমগো দায়িত্ব একজন নিয়ে নিছে নামাজ রোজা লাগে না ওদের বাবায় ওদের দায়িত্ব নিয়ে নিছে জান্নাতের পরকালে পার করে দিবে নউযুবিল্লাহ কর এরকম লোক আল্লাহর দুনিয়ায় আছে হাজার হাজার মানুষ আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করো সুবহানাল্লাহ কর মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো দেখেন তো পরকালের অবস্থাটা যদি এরকম হয় এই দুনিয়াতে সন্তানের জন্য বাবা মা সবচেয়ে বেশি কষ্ট করে বিচারের মাঠের অবস্থাটা কত ভয়ানক হবে ভালো করে বুঝেন যারা নামাজ রোজা ছেড়ে দিয়েছে আরেকজনের উপরে জান্নাতের দায়িত্ব দিয়া ওদেরকে বোঝানোর জন্য কথাটা বলি বিচারের মাঠে যদি সন্তানরা গিয়ে যদি আপনাকে বলে বাবা দুনিয়াতে কত কষ্ট আমার জন্য করলাম আজকে তোমার সন্তান একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না বাবা তোমার থেকে আধা নেকি আমারে দাও মাকে গিয়ে বললে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরলাম দুই আড়াই বছর দুধ পান করাইলা কত কষ্ট করে প্রসব করলা আজকে তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না বাবা তোমার থেকে আধা নেকি দাও মা তোমার থেকে আধা নেকি দাও দুইজনে মিলে তোমার সন্তানকে তোমাদের সন্তানকে একটা নেকি দাও আমি জান্নাতে চলে যাই আমার প্রিয় ভাইয়েরা আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন প্রমাণ করে বিচারের মাঠে বাবা মা সন্তানকে একটা নেকি দিতেও রাজি হবে না একটা নেকি দিতেও রাজি হবে না বাবা সন্তান থেকে পলায়ন করবে সন্তান বাবা থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে স্ত্রী স্বামীকে রেখে পলায়ন করবে বাবা মা সন্তানকে রেখে পলায়ন করবে সন্তানরা বাবা মাকে রেখে পলায়ন করবে পীরেরা মুরিদদেরকে রেখে পলায়ন করবে মুরিদরা পীরদেরকে রেখে পলায়ন করবে নেতারা কর্মীদেরকে রেখে পলায়ন করবে কর্মীরা নেতাদেরকে রেখে পলায়ন করবে বক্তারা শ্রোতা রেখে পলায়ন করবে শ্রোতারা বক্তা রেখে পলায়ন করবে ইমাম মুসল্লি রেখে পলায়ন করবে মুসল্লিরা ইমাম রেখে পলায়ন করবে পরকালীন জীবনের অবস্থাটা এত ভয়ানক হবে এত কঠিন হবে পরকালীন জীবনে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কেউ কারো উপকার করতে পারবে না সবাই শুধু ইয়া নাফসি করবে আর আপনি নামাজ রোজা ছেড়ে দিয়া জান্নাতের দায়িত্ব আরেকজনের কাছে দিয়ে বসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করলেন والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى كافر مشرك جرب ترى دهب دهب مرتي در پوجار بے پارے ترى بلتو আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহকে বাদ দিয়া দেবদেবীদেরকে তারা রবের আসনে বসাইছে তাদের বক্তব্য হলো আল্লাহ একজন আছে এটা আমরা ভালো করে স্বীকার করি আল্লাহ একজন আছে এটা আমরা বিশ্বাস করি তবে আমরা দেব দেবীর পূজা করি দেব দেবীর পূজা করার কারণ হলো আমরা বিশ্বাস করি এই দেব দেবী মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে নাউযুবিল্লাহ পর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ এবং তাদের মধ্যে দেব দেবী মূর্তিগুলোর ওরা মাধ্যম বানাইছে মাধ্যম বানায় ওরা মূর্তি পূজা দেব দেবীর পূজা করেছে শিরিক করেছে এজন্য ওরা আল্লাহ বিশ্বাস করার পরে ওরা মুশরিক আজকে আমরাও যারা শুধু মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক ও একক পাশাপাশি আবার আল্লাহর সাথে শরীক করতেছি খবরদার আল্লাহর সাথে শরীক করলে কালেমা টিকে না কালেমা থাকে না শাহাদাতের ঘোষণা থাকে না মুসলমানিত্ব থাকে না শিরিক করলে ওই মানুষটা ইসলাম থেকে বের হয়ে যায় আর কালেমা বাতিল হয়ে যায় আরেকটা কারণ আবু জাহেল উতবা সাইবা মুগেরা কাফেরদের বড় বড় লিডার যারা ওরা আল্লাহ বিশ্বাস করত কিন্তু ওরা আল্লাহর গোলামীকে স্বীকার করে নাই আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করে নাই আবু জাহেল ভালো করে জানতো
محمد صلى الله عليه وسلم جاي دعوت ديتشم এই দাওয়াত যদি আবু জাহেল সহ কাফের মুশরিক যারা ওরা যদি এই দাওয়াত মেনে নেয় দেশের জনগণ যদি এই দাওয়াত মেনে নেয় তাহলে আবু জাহেলকে জনগণের প্রভু মানে তখন আবু জাহেলকে তারা আর প্রভু মানবে না আবু জাহেলের কথা শুনবে না আবু জাহেলের আইন কানুন মানবে না এটা ওরা ভালো করে জানতো এই জন্য আবু জাহেল বলছে খবরদার আসমান আল্লাহ বানাইছে জমিন আল্লাহ বানাইছে আঙ্গুরে আল্লাহ বানাইছে চন্দ্র আল্লাহ বানাইছে সূর্য আল্লাহ বানাইছে বৃষ্টি আল্লাহ দেয় বাতাস আল্লাহর সবকিছু আল্লাহর ঠিক আছে তবে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে আমি আবু জাহেলের আইন চলবে আল্লাহর আইন চলবে না আল্লাহর গোলামি চলবে না আমি আবু জাহেলের গোলামি করতে হবে আমার কথাই দেশের জনগণ চলবে الله رب العالمين بولن ألا له الخلق والأمر تبارك الله رب العالمين সৃষ্টি যেহেতু আমি আল্লাহ করেছি অতএব আমি আল্লাহ তাআলার গোলামি তোমাদের সবাইকেই করতে হবে গোটা দুনিয়ার মানুষকে এককভাবে কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে কিভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে মানতে হবে আল্লাহর প্রতি ঈমানটা কিভাবে রাখতে হবে আল্লাহর গোলামিটা কিভাবে করতে হবে ভালো করে বুঝেন আমি বলছি আমার দিকে তাকান বর্তমান সময়ে আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের অন্তরে এই বিশ্বাসের জায়গাটায় ক্যান্সার হয়ে গেছে আমাদের বিশ্বাসের জায়গাটায় ঈমানের জায়গাটায় আমাদের আকীদার জায়গাটায় আমাদের চিন্তার জায়গাটায় আমাদের দর্শনের জায়গাটায় ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার কি ক্যান্সার হলো শিরক শিরকি চিন্তা শিরকি দর্শন শিরকি বিশ্বাস শিরকি আকীদা শিরকি আদর্শ আজকে দেখেন দেশের বহু মানুষ ইসলামী আদর্শ বাদ দিয়া শিরকি আদর্শ লালন পালন করেন ইসলামী চেতনা বাদ দিয়া শিরকি চেতনা লালন পালন করেন ইসলামী দর্শন বাদ দিয়া শিরকি দর্শন লালন পালন করে এরকম মুসলমান আছে না নাই কথা কোন আছে না নাই ভরপুর দেশের ভিতর এজন্য আমাদের অন্তরে ক্যান্সার এক বেচারার ক্যান্সার হইছে পাশাপাশি গ্যাস্ট্রিকেরও সমস্যা ডায়াবেটিসেরও সমস্যা এখন আপনি কোনটা আগে সারানোর চেষ্টা করবেন গ্যাস্ট্রিক ডায়াবেটিস না ক্যান্সার আপনি চিন্তা করবেন তার ক্যান্সারটা কিভাবে দূর করা যায় কারণ ক্যান্সার যদি ভালো না হয় আর ডায়াবেটিস ভালো করে লাভ নাই আর গ্যাস্ট্রিক ভালো করে লাভ নাই আমরা অনেকে আছি খালি নামাজ খালি রোজা খালি হজ খালি যাকাত অবশ্যই অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু সর্বপ্রথম আমাদের অন্তরের ক্যান্সারকে আগে দূর করতে হবে একটু আমার দিকে তাকান তো ভাই আমার দিকে তাকান মদ খাওয়া হালাল না হারাম কোন হালাল না হারাম মদ খাওয়া যে হারাম এটা জানার জন্য পড়াশোনার দরকার নেই ৬ বছরের বাচ্চাও জানে মদ খাওয়া হারাম এটার জন্য পড়াশোনার দরকার হয় না চুরি করা হালাল না হারাম চুরি করা হারাম এটা জানার জন্য পড়াশোনার দরকার নেই ৬ বছরের বাচ্চাও বুঝে জানে চুরি করা হারাম জেনা করা হারাম এটার জন্য পড়াশোনার দরকার হয় না ছোট ছোট ছেলে মেয়েরাও জানে জেনা করা হারাম সুদ খাওয়া হারাম এটার জন্য পড়াশোনার দরকার হয় না ছোট ছোট ছেলে মেয়েরাও জানে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম পড়াশোনার দরকার হয় না ছোট ছোট ছেলে মেয়েরাও জানে ঘুষ খাওয়া হারাম তবে কোনটা শিরক কোনটা ঈমান কোনটা কুফরি কোনটা তাওহীদ কোনটা নেফাকি এগুলো জানার জন্য পৃষ্ঠার পৃষ্ঠা পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া ঈমান সম্পর্কে জানতে পারবেন না আল্লাহর তাওহীদ সম্পর্কে জানতে হলে পড়াশোনা করতে হবে আল্লাহর ঈমান সম্পর্কে জানতে হলে পড়াশোনা করতে হবে শিরিক সম্পর্কে জানতে হবে নেফাক সম্পর্কে জানতে হবে কুফরি সম্পর্কে জানতে হবে নবীর রিসালাতের উপরে পড়াশোনা করতে হবে হালাল হারাম সম্পর্কে পড়াশোনা করতে হবে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাকে আমাকে হাজার হাজার পৃষ্ঠা পড়াশোনা করে জানতে হবে ঈমান কি জিনিস এটা হুট করে জানতে পারবেন না আমাদের সমাজের মানুষ মনে করে যে বাহ ঈমান আছে আল্লাহ একজন আল্লাহ একজন আল্লাহ একজন কি আর কি আল্লাহ একজন শেষ এরপরে সমানে শিরিক করতেছে সমানে কুফরি করতেছে সমানে নেফাকি করতেছে একদিকে বলতেছে আল্লাহ একজন লা ইলাহা ইল্লাল্লাহ আরেকদিকে কালেমার বিপরীত কাজ করতেছে